সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো নয়নতলা ফুল দেখিয়ে গাছে দেখতে পাচ্ছে কত ফুল ফুটেছে। তো বন্ধুরা, এটা আমার খুবই এক প্রিয় একটা জায়গা। এখানে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চোখটা খুলেই আগে চলে আসি দেখতে যে কতগুলো ফুল ফুটেছে, বা লেবু টেবুগুলো ঠিকঠাক মতন আছে কি না। রাস্তা ধারে বাড়ি চুরি হয়ে যাওয়ার ভয় আছে, ওর জন্যে আমি আগে দেখতে চলে আসি এখানে। আর তারপরে আর একটা ব্যাপার হচ্ছে, জবা ফুলগুলো তুলতে হয়। তো দেখো, দেখতেই পাচ্ছ আজ মানে প্রতিদিনই এই নয়নতলা গাছে কত ফুল ফুটে থাকে। কিন্তু মানে অনেকের কাছে শুনেছি নয়নতলা ফুল নাকি পুজো দিতে নেই, তো জানি না কেন। মানে যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যে নয়নতলা ফুল ঠাকুরকে কেন দেয় না। কিন্তু আমি যেহেতু মানে এই গাছগুলো বাড়িতে দুটো বড় বড় গাছ আছে, প্রচুর পরিমাণে ফুল ফোটে, আমি না তুলে আর লোভ সামলাতে পারি না। তো দেখো আমি রোজই ফুলগুলো তুলে নিই। আর লেবুগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, মানে এগুলো কিন্তু রস এখনও তেমন হয়নি, এগুলো আরও বড় হবে। তো প্রতিদিন আমি জলটা দিই ঠিক মতো, নিয়মিত আমি জলটা প্রতিদিন দিই, এই কাজটা করতে আমি কখনো ভুলি না। তো ডালগুলো দেখো একটু একটু নিচু হয়ে গেছে, তো বুম্বা একটা বাঁশ দিয়ে ডালগুলো কিছুটা উঁচু করে দিয়েছে, আপাতত সামলানো গেছে। আর লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছি কত ফুল চলে এসেছে, একবার লঙ্কা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি সব, আবার দেখো হয়েছে। আর এইদিকে যে নয়নতলা গাছ দেখতে পাচ্ছ, এটা সবথেকে বেশি ফুল হয়, প্রচুর ফুল দেখতে পাচ্ছ, মানে তুলে আমি শেষ করতে পারি না, আমার অত সময়ও নেই, তবু যেটুকু পারি আমি তুলে নিই। আসলে আমার ভালোও লাগে এই ফুল তুলতে, যে আমার এত ভালো লাগে যে বলার কথা নেই। শুধু জবা ফুলগুলো অনেক ভরে তুলি বলে তখন ফুল ভালো মতন ফোটেও না, কিন্তু নয়নতলা ফুলগুলো আমি যখন তুলি তখন পুরো ভালোভাবে ফুটে যায়। আমি পুজো দেওয়ার আগেই তুলি, একদম আগে আবার তুলি না, কারণ এগুলো খুব পাতলা ফুল, শুকিয়ে যায়। তো দেখো এবার আমি আসবো এখানে ফুলগুলো তুলতে। আর ওদিকে যে ওই যে জবা ফুল গাছটা দেখতে পাচ্ছ, অরেঞ্জ কালার যে জবাটা, ওটা আজকে একটাও ফোটেনি, ওটা অন্যদিন তিন চারখানা ফোটে, মানে ডেলি ওটা ফোটে না, ওটা যেহেতু অনেকটা বড়ো ফুলগুলো হয় আর কুড়িটাও একটু কম থাকে। আর এদিকে দেখো টগর গাছটা, এতদিন টগর গাছটা তেমনভাবে ফুল হতো না, ওই দুই একটা করে হতো, গাছটাও ঠিকভাবে ছিল না, কিন্তু এখন দেখো অনেক কুড়ি এসছে। আর এই থোকা টগরটায় কুড়ি হয়ে আছে, ফুল কবে ফুটবে ভগবান জানে, কুড়িতে অনেক হয়ে আছে। প্রতিদিন সকালে একবার করে চেক করি কিন্তু দেখতে পাই না কোনো ফুল, কুড়িগুলোই দেখি কবে ফুটবে এখন বলা যাচ্ছে না। আর আম গাছটা দেখতে পাচ্ছ, আমগুলো কত বড় বড় হয়ে গেছে। আর দেখো চলে এসেছি আমি, স্নান টান করে ঘরে চলে এসেছি। আমি দেখো কী দিয়ে মাথা মুছছি বলো তো, ওটা হচ্ছে আমার একটা নাইটি, সমস্ত গামছা আমি কেটে দিয়েছি আজকে, গামছা তারপরে তোয়ালে যা কিছু ছিল সমস্ত কিছু কেছে মেলে দিয়েছি বাইরে, বাইরে না বাইরে বলবো না, আমাদের এই মানে বারান্দার এই গ্রিলের এখানটা মেরে দিয়েছি, যেখানটা দাঁড়িয়ে আমি চাঁদমালা করি, যেটা তোমরা যে দেখতেই পাও আমার ব্লগে প্রতিদিন। তো ওখানে দিয়েছি কেন, তার কারণ হচ্ছে ওখানে প্রচুর রোদ আসে, তো ভিজে গামছা দিলে জায়গাটাও একটু ঠান্ডা হবে, ওর জন্য আমি ওখানটা মেলে দিই। বিষ্ণাপত্র এখনও আমার তোলা হয়নি, আমার ছোটো ছেলে এখানে ঘুমাচ্ছে এখন, এই মানে এই জায়গা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু ছোটো ছেলে এই খাটের এই সাইডটা শুয়ে আছে, ওই জন্য বিষ্ণা আমার এখনও তোলা হয়নি। তো স্নান হয়ে গেছে, মাথা টাথা হাসি নিচ্ছি, এবার সে দুটো দুটো পরে নেবো, নিয়ে চলে যাবো সোজা ঠাকুর ঘরে। তখন ঠাকুরের বাসন টাসনগুলো আগে আমি মাজবো, ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করবো বাসি ফুল তুলে। এটা হচ্ছে সকালবেলা, আর এগুলো আমার প্রতিদিনের নিত্য কাজ, এগুলো আমি সকালবেলা তাড়াহুড়ো করে করে নিই। তারপরে তার কারণ হলো আমি মানে যত তাড়াতাড়ি পারি আমি চাঁদমাটা করতে পারলে আমার কাজটা একটু বেশি হবে। আর দেখতে পাচ্ছ কী হারে রৌদ্র আসে আমাদের ঘরে বলো বারান্দা বলো সব জায়গায়। এবার দেখো আমার পুজো দেওয়ার টাইম চলে এসছে, আমি তোমাদেরকে বলেছি আমি ঠিক পুজো দেওয়ার কিছুক্ষণ আগে আমি মানে ফুলটা তুলবো, নয়নতলা ফুলটা। তো আমি চলে এসেছি দেখো সাজি হাতে করে, আর কতগুলো ফুল দেখো তুলে দিয়েছি, তাও এটা এখনও একটা গাছ, ওই গাছ থেকে এখনও তোলা হয়নি। এই গাছ থেকে তুলতে তুলতে মানে এত ফুল, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যায়, যেন আমি বসেই পড়েছি দেখো ফুল তুলতে তুলতে। তো গাছটা ঘুরে ঘুরে এদিক ওদিক থেকে ফুল তুলছি, ওখানে দেখো দু রকমের নয়নতলা ফুল আছে, সাদা আছে আর সাদা আছে আর ভায়োলেট কালারটা আছে।
সাদাগুলো একটু কমই আছে আর ওই কালারটা একটু অনেক বেশি আছে। আর এক ধরনের নয়নতারা ফুল আমি দেখেছি যেটা হচ্ছে পুরো ডিপ অরেঞ্জ কালার, অরেঞ্জ না মানে একদম ডিপ পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক, খুব সুন্দর নয়নতারা ফুলের কালারটা। ওটা মানে অতটা যা দেখা যায় না সব জায়গায়। ওটা আমি যখন বাড়িতে গিয়েছিলাম, তোমরা আমার ব্লগগুলো যদি দেখে থাকো কেউ তাহলে বুঝতে পারবে, ওই আমার বাপের বাড়িতে যখন আমি গিয়েছিলাম আমার বদ্দাদার বাড়িতে, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম ওই ডিপ পিঙ্ক কালারের নয়নতারা। ওটা আমি বৌদিকে বলে এসেছিলাম, বৌদি বলেছে বীজ রেখে দেবে কিংবা চারাফারা হলে আমি নিয়ে চলে আসব, তখন বাড়িতে এসে বসাবো। মানে ফুল তুলতে তুলতে মানে একটা নেশা ধরে যায় যে আরও তুলি আরও তুলি, এরকমভাবে দেখো আমি প্রচুর ফুল তুলে ফেলি। কিন্তু এগুলো হবেই বা কি, ঠাকুরের চরণে গেলে তাও ভালো, ঠাকুর ফুলগুলো কাজে লাগবে, গাছে থাকলে তো সে শুকিয়েই যাবে, যার জন্য আমি তুলতে তুলতে বলে সবই তুলে ফেলি প্রায়, তাও থেকে যায় অনেক, কতটা তোলা যায় না। এদিকে টগর ফুলগুলোও তুলে নেবো, টগর ফুল অল্প কটা তাও ফোটে, কিন্তু এর এরপর আবার এগুলো এই গাছটা পুরো ভর্তি হয়ে যাবে টগর ফুল গাছে। তবে আমি ভাবছি এবার বর্ষা একটু এমনি টগরগুলো আছে এর থেকে যে এগুলো হচ্ছে চায়না টগর, এর থেকে যে বড় মাপের যে টগর ফুল গাছটা আছে, টগর গাছটা আছে সেইটা আমি ডাল নিয়ে বসাবো, ওই ফুলগুলো একটু বড়, আর এই ফুলগুলো একেবারে ছোটো ছোটো ফুল। তো যাই হোক, ফুল তো ঠাকুরকে দিয়ে দেবো। এই ফুল ছোটো ছোটো ফুলগুলো তুলতে তুলতে আমার প্রতিদিন প্রায় মানে আধ ঘন্টার বেশি সময় লেগে যায়, কিন্তু যেন মনে হয় দিনের এই টাইমটাই আমার সবথেকে বেশি ভালো লাগে, স্নান টান করে এই ফুলগুলো তুলতে আমার যে কী ভালো লাগে। এখনও পর্যন্ত এই জায়গাটা রৌদ্র আসে না, কিন্তু এরপর একদম রোদে ভরে যাবে, তখন আর আসতে পারবো না, ওই জন্য শান্তিতে দাঁড়িয়ে ফুলগুলো তুলতে পারছি। রৌদ্র এসে গেলে কখন পালিয়ে যেতে হতো। এই দেখো এখানে আর একটা নয়নতারা গাছও আছে, এটা একদম ছোটো নয়নতারা গাছ একদম, আর সাদা রঙের, কোনো কিছুই নষ্ট করি না, যেটুকু যা যেখানে হয়ে আছে সবগুলোকে ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করি, যেটুকু যা ফুল হয় আর কি করব, নষ্ট করে তো লাভ নেই। ওইদিকের গাছ থেকে তুলে আবার চলে এলাম এই দিকটায়। আর যে পাইপগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাসুরের বাড়ির মানে ওদিকে সব জলের লাইনগুলো সব ঠিকঠাক করার জন্য এই পাইপগুলো কবে এনে এখানে রেখে দিয়েছে, সেখানেই পড়ে আছে, কবে নেবে কে জানে। তো যাই হোক একটা সাইডে আছে, কোনো অসুবিধা নেই। এই ফুলগুলো একটু বড় হয়, ফুল টুল তোলা হয়ে গেছে, দেখো এবার আমি চলে যাচ্ছি তুলসীতলায়। দেখো তুলসীতলাটাকে আমি প্রথমে না জল দিয়ে ধুয়ে দিয়েছি ভালো করে, গাছে জল দিয়ে দিয়েছি, তারপরে তুলসীতলার মানে তুলসী গাছের মাথায় যে ঝাড়াটা দেওয়া হয়েছে ওটা তো বৈশাখ মাসে দিতে হয়, ওটার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর তুলসীতলা আমি প্রতিদিন জল দিয়ে ভালো করে ধুয়ে দিই, পুরো বাসি ফুল তুলে পরিষ্কার করে দিই জায়গাটা। এবার দেখো আমি একটা একটা করে নয়নতারা ফুল দিয়ে চারিদিকে সাজিয়ে দেবো তুলসীতলাটাকে।
তুলসীতলায় পুজো দেওয়া হয়ে গেছে, আমি বাকি ফুলটা নিয়ে চলে এসেছি ঠাকুরের সিংহাসনের সামনে চলে এসেছি। এখানে এবার আমি পুজো দেবো। আর এই যে কুড়িটা দেখলে, এটা গতকালের, আমি ওটা ভালো ফোটেনি বলে ওটাকে পুজো দিইনি, জলের মধ্যে ফেলে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো ফুল ভাগ হচ্ছে, একটা আমার ননদকে দেবো, একটা দেবো আমার জাকে। দেখো দু জায়গা সমানভাবে ভাগ করছি, আর বাকি যেটুকু থাকবে ওটুকু আমি পুজো দিয়ে দেবো। ভাগযোগ করে জায়গা মতো রেখে দেবো, ওদের যখন সময় হবে তখন এসে নিয়ে যাবে, ওরা পুজো দিয়ে দেবে। আর দুটো করে নয়নতারা ফুলও দিয়ে দেবো ওদেরকে। এই শিব ঠাকুরটাকে আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম, দীঘা তখন গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। দেখো নয়নতারা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, পুজো দিয়ে আমার হয়ে গেছে। ঠাকুরের চরণে ফুল পড়ার পর দেখবে কত সুন্দর দেখতে লাগবে, দেখতে যেমন সুন্দর লাগে মনটাও ততটা ভালো লাগে। ব্যাস আমার পুজো কমপ্লিট। এবার আমি প্রতিদিনের মতন পুজো দিয়ে চলে আসবো দৌড়ে দৌড়ে রান্নাঘরে। খুব তাড়াহুড়োর মধ্যে এবার আমাকে রান্না সমস্ত কিছু সারতে হবে। তার আগে আমি চাপিয়ে দিলাম চা, আগে একটু চাটা খেয়ে নিতে হবে, চাটা না খেলে আর কোনো কাজে মন বলবে না। এমনিতেই যা চায়ের নেশা। এখন আমি লিখার চা করছি, এটা আমি খাবো বলে, তোমাদের দাদাভাই উঠলে আবার দুধ চা করতে হবে। আর ওই ভেন্ডিগুলো দেখতে পাচ্ছ, ভেন্ডিগুলো পরশু দিনের আনা ভেন্ডি, জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো বলে। তো একটু জলে ভিজিয়ে রাখার পর দেখো আবার টাটকা হয়ে গেছে। তোমাদেরও যদি বাড়িতে যদি ভেন্ডি যদি একটু শুকিয়ে শুকিয়ে যায়, তো সেগুলো ফেলে না দিয়ে সেটাকে একটু জলে ভিজিয়ে রাখবে, কিছুক্ষণ দেখবে ভেন্ডি আবার মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। আর এই টমেটোগুলো দেখছো, টমেটোগুলো থেকে আমি যেগুলো নরম সেগুলো আগে বেছে নিলাম, কারণ সেগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য আগে ওগুলোকে আগে রান্না করে নেব। আর এগুলো আবার জায়গা মতো রেখে দিলাম। তো ভেন্ডি তরকারি রান্নার জন্য আমি আলু পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিলাম, আর ভেন্ডিগুলোকে কড়াইতে ভালো করে ভেজে নিলাম। দিয়েছি খেতে, গুনগুনে খাওয়া প্রায় হয়ে গেছে, কিন্তু এখনো বিছনা তোলা হয়নি, বিছনাটা তুলবো এসে। আচ্ছা দিদি দেখাল, এবার আমি রান্নাঘরে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি কি দিয়ে খাবো। দেখো চা চাপিয়ে দিয়েছি, কি আর করবো, তরকারি দিয়ে ভালো লাগছে না। এই যে তরকারি, এই দেখো ভেন্ডি আলুর তরকারি, কিন্তু আমার দ্বারা সম্ভব নয়। আর এই যে রুটি হয়ে গেছে, আমি এটা একটু এরকমভাবেই রোজ জলের মধ্যে ডুবিয়ে রাখি, পরে এটাকে ভালোভাবে আমি মেজে নিই। আর এই যে রুটি, রুটিগুলো একটু ঠান্ডা হলে তারপরে এই হটপটটার মধ্যে রাখবো, চাটা হোক। গুনগুনকে আর একটা রুটি দিই, আর একটু তরকারি দিই। এই এই গুনগুন আমার ভেন্ডি তরকারি খুব ভালোবাসে, আমার যে তরকারিই হোক না কেন রুটি আমি আমার দ্বারা সম্ভব হয় না খাওয়া। রুটি দিয়ে আমি তরকারি একেবারে ভালো লাগে না, চলো নিয়ে না। তো দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আমি আমার প্রতিদিনের যেটা আমার কাজ, কাজ মানে আসল কাজ, এটা আমার আমার সর্বক্ষণ মন প্রাণটা এখানেই পড়ে থাকে। আমি কতক্ষণে আমি মানে সংসারের মানে কাজকর্ম কমপ্লিট করে রান্না রান্না বিশেষ করে কমপ্লিট করে আমি কখন এখানে আসবো, আমি কাজটা করব, কারণ এটাই আমার আসল কাজ। দেখো সেই কাজটা আমি শুরু করে দিয়েছি, আর ছোটো ছেলের সঙ্গে বক বক করে যাচ্ছি। ছোটো ছেলে আসছে একবার করে, এটা ওরা জিজ্ঞাসা করছে, আর আমি ওর সঙ্গে কথা বলছি আর কাজ করছি। এখানে কাজ করতে করতে শুধু যে আমি কাজই করি তা কিন্তু নয়, আমি আমার দুই ছেলের সঙ্গে সমানে মানে কথা বলে যাই,
ওরা কি করছে না করছে ওদেরকে লক্ষ্য রাখি। এমনকি এটা করতে করতে আমি রান্নাঘরে গিয়েও এমন সময় এক এক সময় ভাত টাত চাপিয়ে আসি। তো দেখতে পাচ্ছ গুনগুনের আবদার কত বারবার চলে আসছে ঘর থেকে, এটা ওটা সেটা জিজ্ঞাসা করছে। যতটুকু কাজ হয় হয় সকালবেলার কাছে। আর যেগুলো এটা দেখতে পাচ্ছ এটা আমি নিয়ে নিলাম, এটা পাশে টাঙানো ছিল। এখানে কিন্তু 15-20 চাঁদমালা আছে। তো এগুলো আমি ঘরে এখন এগুলোকে ছোটা করে করে রেখে দেব। তোমরা যেটা জানো ছোটা করে করেই আমি গুনে গুনে ওটাকে মানে বান্ডিল করি, ছোটা করে আমি দিয়ে দেব। তো আমার ছোটো ছেলে এটাকে বাঁধবে, ছোটো ছেলে বড়ো ছেলে দুজনেই করে, কিন্তু এখন গুনগুন বাঁধবে। আর বুম্বা বেশিরভাগ সন্ধেবেলায় পড়ে টড়ে এসে সন্ধেবেলা নিজের পড়া করে নিয়ে তারপরে বসে বসে করে। আর এখন গুনগুন যেহেতু দৌড়ে বেড়াচ্ছে, ওই জন্য ওকে বললাম যে ঠিক আছে তুই এগুলো বেঁধে নে, কিছুটা কাজ এগিয়ে থাকুক। করতে চায় না, একটু কুই কুই করে, কিন্তু বললে পরে আবার করে। দেখতে পাচ্ছ আমার আশেপাশে ঘুরঘুর করছে। ওই দেখো ড্রাম বলছি, এটা হচ্ছে পেটি। তোমরা দেখে নাও আমি সমস্ত চাঁদমালা কিন্তু এই পেটি করেই চলে যাই। আজকে তোমাদেরকে দেখালাম এই পেটিটা কিন্তু পুরোটা রেডি করলো গুনগুন। এটা খোলা থাকে, খোলা মানে এর মুখগুলো খোলা থাকে দুদিকটা, একদিকটা এটা গুনগুন পুরো রেডি করলো পেটিটা বেঁধে। এবার দেখো এখানে 3 ডজন করে চাঁদমালা আমি পেটির মধ্যে মানে বান্ডিল করব, পেটির মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখবো। এই হলো আমার প্রতিদিনের কাজ। এই পেটিগুলো রেডি হয়ে গেলে তখন দাদা আসবেন, এসে এগুলোকে নিয়ে চলে যাবেন। একটা হিসাব থাকে কতটা চাঁদমালার মধ্যে থাকবে, সেই অনুযায়ী আর কি হবে হিসাব। তো দেখো ওই পেটিটা কমপ্লিট করে নিয়ে আমি আবার এদিকে চলে এলাম, একটুখানি টাইম আছে রান্না করতে যাওয়ার, ওর জন্য আমি একটুখানি কাগজ কাটতে বসে গেলাম। আর সেই সুযোগে গুনগুন দেখো সব চাঁদমালাগুলো কিন্তু বাঁধিনি। ওই দেখো কিছুটা গড়াগড়ি খাচ্ছে, দেখো মিলের উপরে দেখতে পেয়েছো সুতো আর চাঁদমালা। ওগুলো বলছে আমার হাত ব্যথা গেছে আমি আর পারবো না। দেখো ও সব খেলনার সম্ভার নিয়ে বসে গেছে। আর যে মেকআপ বক্সটা দেখতে পাচ্ছ এইটা হলো আমার বিয়ের, এটা আমার বিয়ের সময় আমার এক বান্ধবী যার নাম মুক্তি, আমার ছোটোবেলাকার বান্ধবী, ও আমাকে বিয়েতে এটা গিফট করেছিল আমাকে। তো সেটা নিয়ে দেখো আমার ছেলে এখন খেলা করছে, দেখছে মানে যত বাদ দেওয়া চুড়ি কানের হোস্টেল, তারপরে সেই ব্লাউজের সেই লাটকানগুলো থাকে ওইগুলো সমস্তগুলো নিয়ে ওর মধ্যে জমিয়ে রেখে গিয়েছে। এদিকে দেখো দুপুরে চলে এলাম, বুম্বার খাওয়া হয়ে গেছে, গুনগুনের হয়ে গেছে, ঘরে বসে আছে। আর খাওয়া দাওয়া সবার মোটামুটি কমপ্লিট, কতগুলো বাসন জমেছে এই বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘর এখন পরিষ্কার করে নেব। আর বাইরে রোদ্দুর দেখো কেমন, না রোদ্দুর না ভুল বলছি আজকে রোদ নেই, দেখে বুঝতে পারছো যে রোদটা একদমই নেই, তার জন্য অনেকটা শান্তি অনুভব করছি আমরা। বাবা এতদিন মানে বৃষ্টির জন্য হাহাকার করছিলাম, রোদটা নেই ঠিক আছে গরমটা একটু কম লাগবে, কিন্তু বৃষ্টিটা হলে আরও ভালো হতো। এখন ভগবান জানে বৃষ্টি বিকেলবেলা হয়তো বৃষ্টি হবে, হলে পরে খুবই ভালো, গাছগুলোও একটু বাঁচবে। তো দেখা যাক কী হয় না হয়। তো মেঘলা ওয়েদার দেখে আমি আবার কী করলাম, বাইরে এলাম, বাসন টাসন পরে মাজবো, আগে বাইরে এলাম, জামা প্যান্টগুলো তুলে নিলাম, বেড কভারটা মেলে দেওয়া ছিল সেটাকে তুলে নিলাম। তুলে নিয়ে আমি ঘরে চলে গেলাম, ঘর দুয়ের কাজগুলো আগে সেরে নিলাম। আর বাইরেটা একটু তোমাদেরকে দেখাতে এলাম, বাইরে দেখো আকাশটা কেমন মেঘলা, চারিদিক পুরো একদম মানে রোদের কোনো বংশ নেই, যেটা খুবই ভালো লাগছিল। তো সন্ধ্যার কাছে বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে জানালাম। আর দেখো এবার আমি সন্ধ্যাবেলায় আমি এই সমস্ত বাসি ফুলগুলো তুলে নিয়ে সিংহাসনকে আগে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে আমি সন্ধ্যা দিয়ে নিই। একটা এত নয়নতারা ফুল আমি দিয়েছি ঠাকুর মানে সিংহাসনে, এগুলো তুলতেও আমার সত্যি টাইম লাগে, দুটো বেলা মানে ঠাকুরের ফুল সাজাতে আবার সেই ফুলগুলোকে তুলতে, এতে আমার প্রচুর টাইম যায়, কিন্তু তবুও আমার ভালো লাগে এই কাজগুলো করতে। তো দেখো ফুল টুল সব তোলা কমপ্লিট, জায়গাটা খুবই অন্ধকার অন্ধকার লাগছে, আসলে আমি ভুলে গেছি এখানে লাইট টাইট জ্বালিয়ে নিতে। একটা লাইট ঘরে জ্বলছে, আমি ঠাকুরের সিংহাসনে যে টুনি লাইটগুলো লাগানো আছে ওটাকে মানে একটু জ্বালিয়ে নিতে একদম ভুলে গেছি। আর ছোট্ট ঘড়িটা দেখছে ওটার মধ্যে থাকে হচ্ছে গঙ্গা জল, আর পাশে একটা বড় ঘড়ি থাকে ওটার মধ্যে কলের জল থাকে, ঠাকুরের যেটা খাওয়ার জল। ঠাকুরের চরণটা একটুখানি সরে গিয়েছিলো বলে আমি আবার ঠিকঠাক করে নিলাম।
এই প্রদীপটা কিন্তু ধনতেরাসে কেনা, এটা আমার মানে খুবই পছন্দের একটা মানে প্রদীপ। এটা কিন্তু সবসময় ঘি দেওয়া থাকে, এটা ঘিয়ের প্রদীপ, ঘি দিয়ে এই প্রদীপটাকে জ্বালাই। এটার মধ্যে সর্ষের তেল দিই না, এটার মধ্যে শুধু ঘি দেওয়া থাকে। তো সন্ধ্যা টন্ধ দেওয়ার পর দেখো একটু মুড়ি মেখে নিলাম, আর বুম্বা বললো আমি চানাচুর মুড়ি খাবো না, আমি একটুখানি চিনি দিয়ে জল দিয়ে মুড়ি দাও কারণ আমার পেটটা একটু কেমন করছে। তা আমিও ভাবলাম যে জলমুড়ি খাক খুবই ভালো, খুবই উপকার শরীরের পক্ষে। আর আমি একটু চানাচুর মুড়ি নিয়ে নিলাম আর লিকার চা, তোমরা দেখতেই পেলে তো, ওটা আমি ওটা খাচ্ছি আর বুম্বা খাচ্ছি ওই জলমুড়িটা। এদিকের ঘরটা প্রচণ্ড অন্ধকার লাগছে, এদিকে ঘরে ওই যে একটা লাইট বললাম জ্বালিয়ে জ্বালানো আছে, আমি তো মানে ভুলে গেছি একটা লাইট জ্বালতে। তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই, আমরা একটুখানি রাস্তায় ঘুরছিলাম মানে এই যে গুনগুনকে ডেকে নিয়ে এলাম, ওর ছদ্দি আর বালুচু মানে এই ছদ্দি কাকাকে ওরা এরকমই বলে, আদর করে ডাকে আর কি বালুচু। তো ছদ্দি আর বালুচু রাস্তায় ঘুরছিলো, গুনগুন বুম্বা সবাই বেরিয়ে গেছে, এমনকি আমিও গিয়েছিলাম ওই গরমের মধ্যে একটু খাওয়া দাওয়ার পর রাস্তায় সবাই মিলে হাঁটছিলাম, দেখে নিয়ে চলে এলাম। চলো এবার তাহলে সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিওতে, সবাইকে টাটা।